বর্তমান সরকারের কোনো কথার গুরুত্ব নেই মন্তব্য মির্জা ফখরুলের বেগম জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানার অভিযোগ তারা কথা বলে কিভাবে তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি তারা খুব ভালো করে জানেন সেটা দ্বিমুখী আচরণ করছে দলটি বলছে আওয়ামী লীগ বর্তমান সরকার যদি অনির্বাচিত সরকারই হয় তাহলে এই সরকারের কাছে কেন দিন দরবার করতেছেন আমরা তো জানার মতে কোনো অনির্বাচিত সরকারের কাছে কেউ তো দেন দরবার করে না দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি শফিক মোহাম্মদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ রংপুর ও লালমনিরহাটে আওয়ামী লীগের সভায় কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর আহত বেশ কয়েকজন ভোলায় সহিংসতার ঘটনায় জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন সামাজিক মাধ্যমে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ায় না হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি কাঠামো না থাকায় পাল্লা দিয়ে ফি হাঁকছেন চিকিৎসকরা মাথা ব্যথা নেই স্বাস্থ্য বিভাগের নিরুপায় স্বল্প আয়ের রোগীরা এবং বোর্ডকে না জানিয়ে মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তি করায় সাকিবকে নোটিশ পাঠাবে বিসিবি কোনো ছাড় নয় হুঁশিয়ারি সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে না বিদেশে হবে সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বর্তমান সরকারের কোনো কথার গুরুত্ব নেই মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন বেগম জিয়াকে ইচ্ছে করে আটকে রেখেছে সরকার এদিকে আওয়ামী লীগ বলছে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি দ্বিমুখী আচরণ করছে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ও চিকিৎসাধীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখা করে তার পরিবার জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে চান তারা উন্নত চিকিৎসার জন্য এখন আমরা ওনাকে বিদেশে পাঠাতে চাই ওনারা যদি জামিন দেন তাহলে যেতে পারবে এ বিষয়ে জানতে দলের মহাসচিবের সঙ্গে কথা হয় সময় সংবাদের তিনি জানান বেগম জিয়ার বিদেশের চিকিৎসা নিয়ে দেয়া বক্তব্য পুরোটাই তার পরিবারের সরকার ইচ্ছে করে বেগম জিয়াকে মুক্তি দিচ্ছেন না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল এটা তার পরিবারের বক্তব্য পরিবারের বক্তব্য স্বাভাবিকভাবেই থাকবে এটা সেই হিসাবটা থাকবে আমাদের দলের পক্ষ থেকে তো আমরা বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলিনি আমরা যেটা জোর দিচ্ছি সেটা হচ্ছে তার জামিন পাওয়াটা সিদ্ধান্ত উনি নেবেন উনি এখানে চিকিৎসা করবেন না বাইরে করবেন না কোথায় করবেন কিন্তু তার জামিন তো তার প্রাপ্য চিকিৎসা না হয়ে তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান এটাই সরকারের কাম এবং লক্ষ্যটাই হচ্ছে যে ওখানে উনি যেন বেরোতে না পারেন আওয়ামী লীগ বলছে বেগম জিয়ার অসুস্থতা ও মুক্তি নিয়ে বিএনপি দ্বিমুখী আচরণ করছে এরা আসলে মুখে এক কথা কাজে আর এক কাজ এই যে দ্বিমুখিতার কারণেই মিথ্যাচার এবং এই ধরনের দ্বিমুখিতার কারণে আজকে যারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমান সরকার অনির্বাচিত মন্তব্য করে মির্জা ফখরুল দাবি করেন তারা ক্ষমতাসীনদের কোনো বক্তব্যই গুরুত্ব দেন না আমি কখনোই গুরুত্ব দিই না কারণ ওনাদেরকে বলতে হয় তাদের চাকরি রক্ষার তো অনেক কথা বলতে হয় এগুলো তারা বলেন বাট দ্যাটস দ্য ট্রুথ আসলে দুঃখজনক ব্যাপার কোথায় না এরা নিজেরা সবাই লজ্জা সরণ পর্যন্ত হারিয়ে ফেলেছে তারা কথা বলে কিভাবে তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি তারাও খুব ভালো করে জানেন সেটা জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের প্রশ্ন অনির্বাচিত সরকারই যদি হয় তবে তাদের কাছে কেনই এত দেন দরবার গত নির্বাচনে তাদের চরম ভরাডুবির লজ্জাজনক পরাজয়ের পর এরা বেসামাল হয়ে গেছে বর্তমান সরকার যদি অনির্বাচিত সরকারই হয় তাহলে এই সরকারের কাছে কেন দেন দরবার করতেছেন আমরা তো জানার মতে কোনো অনির্বাচিত সরকারের কাছে কেউ তো দেন দরবার করে না এবছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর তার শারীরিক অবস্থা নিয়ে বরাবরই নানা অভিযোগ করে আসছে বিএনপি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা রংপুরে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অনুপ্রবেশকারী চিহ্নিত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন এদিকে লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন দুটি সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক
শনিবার সন্ধ্যায় রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের সামনে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েন রংপুর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনুপ্রবেশকারী চিহ্নিত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ সময় ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত 5 জন আহত হন। নানকের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসেনকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বক্তব্য দেন শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ। এ নিয়েই বাধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সহ রংপুর মহানগর আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে একই দিনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থল, আর এতেই বাধে বিপত্তি। স্লোগান দেয়াকে কেন্দ্র করে সেখানে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়, এতে 5 জন আহত হন। এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। মৌসুম ইসলাম, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। ভবিষ্যতে গুজব ছড়িয়ে ভোলার মতো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে পুলিশ সদস্যদের কাজ করতে হবে, তা না পারলে ডিএমপি ছাড়তে হবে। আমাদের কিছু অফিসারদের ভিতরে, কিছু মানুষের ভিতরে আমাদের ভাবটা এরকম যে আমি বাদশাহ, আপনি আমার প্রজা। এই বোধ নিয়ে এই মেট্রোপলিটনে কেউ চাকরি করতে পারবে না, এটি আপনাদের পরিষ্কারভাবে বলতে। এই মহানগরের প্রতিটি মানুষের যে শ্রদ্ধা পাওয়ার কথা, যে সুন্দর আচরণ পাওয়ার কথা, সেই আচরণটি যদি কোনো পর্যায় থেকে আপনারা না পান আমাদের জানাবেন। আমরা এই সমস্ত দুর্বিনীত লোকজনকে এরকম একটি সভ্য সমাজে আমরা পুলিশের দায়িত্ব দিয়ে রাখবো না। আপনাদের কাছে আহ্বান, যাতে গুজব না ছড়াতে পারে, যখন এই সমস্ত তথ্য তাদের মোবাইল ফোনে আসে কিংবা যে কোনোভাবে আসে, তারা যেন যাচাই করে। ভুটানের সমস্যা থাকলে ভারত, বাংলাদেশ ও নেপাল মিলে আন্তঃদেশীয় সড়ক সংযোগ বিবিআইএন চালু করার ব্যাপারে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজারবাইজানে ন্যাম সম্মেলনের সাইডলাইনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ব্যাপারেও তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেশ যখন এগিয়ে যায় তখনই একটি চক্র সহিংসতা সৃষ্টি করে। যারা উন্নয়ন চায় না তারাই এমন কাজে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভী। দুপুরে রাজস্থানের খামারবাড়ি কেআইবি মিলনায়তনে আন্তধর্মীয় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সম্প্রীতির বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে গঠিত হলো নতুন সংগঠন। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যে আশা করি 8টি বিভাগে অন্তত 8টি মহাসমাবেশ আমরা করব। বাংলাদেশ নামক ভূখণ্ডে সব ধর্মের মানুষ স্বতন্ত্রভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন, তাদের সহাবস্থান বজায় থাকবে, মুক্তিযুদ্ধের অন্যতম এই চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান সবার মাঝে। মানুষ হিসাবে আহ্বান জানাবো, আমরা ফিরে আসি, আবার ফিরে আসি এবং ভালোবাসতে শিখি। যারা হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়ে ধর্মকে অবমাননা করতে চায়, আজকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যদি আমরা শান্তি ও সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারি, তবেই আজকের যে উন্নয়ন চলছে এই উন্নয়নটি টেকসই উন্নয়নে পরিণত হবে। ধর্মকে পুঁজি করে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না মন্তব্য করে সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা শুধু চায় আমাদের দেশটাকে পিছিয়ে দেওয়া, তারা আমাদের উন্নতি পছন্দ করে না। তো সকলকে আমাদেরকে একসঙ্গে হতে হবে, আর যারা আমাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে আমরা যেভাবে পারি দমন করার চেষ্টা। ভালো কাজে ধর্ম কোনো বাধা বিপত্তি সৃষ্টি করে না, বরং শান্তিপূর্ণ সহাবস্থানেই ধর্মের মূল কথা বলে উঠে আসে আলোচনায়। আলোকিত মানুষ থেকে আলোকিত জাতি সৃষ্টি হয়। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। মাদকসহ নানা কারণে সমাজে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে মন্তব্য করে
আওয়ামী লীগ নেতারা বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদ সামাজিক অবক্ষয় রোধে কমিউনিটি পুলিশকে ভূমিকা রাখতে হবে। দুপুরে সাভারে এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় এ কথা উঠে আসে। অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের সাহায্যে আগামীতে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা যাবে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। এছাড়া সামাজিক অবক্ষয় রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজকে কমিউনিটি পুলিশের পুলিশিং ব্যবস্থায় জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বলিষ্ঠ দিক নির্দেশনায় সকল প্রকার অপরাধ দমনে সক্ষম হয়েছে। আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখে আজকে আমরা উন্নয়নশীল দেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি সম্ভাবমান দেশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি। কিন্তু আমরা ক্রমান্বয়ে যেমন আমরা একটা ধ্বংসের দিকে যাচ্ছি, অবক্ষয়ের দিকে যাচ্ছি, এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন হবে। আমি মনে করি ফেসবুক খুব ভালো, ফেসবুক মাদকের থেকেও ভয়াবহ। আপনারাই নির্বৃত্ত করতে পারেন আপনার সন্তানদের এটাকার থেকে। আপনারা পরিশীলিত করবেন, সমাজকে সুন্দর করবেন, একটা সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে আপনারা সাহায্য করবেন, পুলিশকে সহযোগিতা করবেন। চিকিৎসকের ফি নির্ধারণে সরকারি কোনো নির্দেশনা না থাকায় ইচ্ছে মতো ফি নিচ্ছেন তারা। বিশেষজ্ঞ না হয়েও চিকিৎসকরা পাল্লা দিয়ে বাড়াচ্ছেন ভিজিট ফি। রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায় 500 থেকে 2000 টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। এদিকে ফি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে চরম আপত্তি খোদ চিকিৎসকদেরই, আর এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই স্বাস্থ্য বিভাগের। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় মুজাহিদ সুবর রিপোর্ট। কোনো ডাক্তারের কাছে গেলে আমাদের প্রথমেই যেটা চিন্তা করতে হয় যে ওনার ভিজিট কত। প্রথমবার আসলে 1000 টাকা, দ্বিতীয়বার আসলে 600 টাকা, এইভাবে চারবারের বার আসলে সে আবার নতুন করে নতুন রোগী হয়ে যাচ্ছে। ডাক্তারদের ভিজিটের কোনো নীতিমালা নেই। চিকিৎসা নিতে এসে এ যেন গোলক ধাঁধায় পড়ে যাবার মতো অবস্থা। একই যোগ্যতার কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নিচ্ছেন 500 টাকা, কেউ নেন 1000, কেউ বা তারও বেশি। 3 মাসের মাথায় পুরানো রোগী কোনো কোনো চিকিৎসকের কাছে হয়ে যান নতুন রোগী। ইচ্ছে মতো ফি নিলেও সময় দেবার ক্ষেত্রে অধিকাংশ চিকিৎসক আন্তরিক নন, এমন অভিযোগ প্রায় সব রোগীরই। আবার প্রশ্ন ওঠে, বেশি টাকা দিয়ে কি মানদণ্ড নির্ধারণ হয় চিকিৎসকের যোগ্যতার? টেস্টগুলোর রিপোর্ট দেখানোর ক্ষেত্রে আমার মনে হয় যে ভিজিট না নেয়া, সেক্ষেত্রেও তারা ভিজিট নেন, আরও মানে সীমিত হওয়া উচিত। ঠিক আছে, ওরা তো যেখানে যা মন চাইছে তাই নিতেছে। সে কনসালটেন্ট কিনা, প্রফেসর কিনা, অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যিনি যে লেভেলে আছেন প্রত্যেকটা লেভেলেরই একটা নির্দিষ্ট ভিজিট থাকা উচিত। ফি অনুযায়ী রোগী দেখার সময় নির্ধারণ করার প্রস্তাবনা দিলেও ফি এর কাঠামো নির্ধারণে আপত্তি বিশেষজ্ঞ চিকিৎসকদের। 5-6 মিনিট ধরে আমার কথাটা শুনতে হবে, আমার গায়ে হাত দিয়ে পরীক্ষা করে দেখতে হবে, সে আমার মুখের দিকে তাকে এক কাগজ লিখে 2000 টাকা নেবে, এটা প্রতারণা। তার মর্যাদাতে ফি নিতে পারে, কিন্তু আমাকে সেবাটাও পর্যাপ্ত দিতে হবে। বাংলাদেশে এখন যে আর্থসামাজিক প্রেক্ষাপট আছে, 2-1 জন বাদ দিলে বেশি সংখ্যক চিকিৎসকই কিন্তু আমি মনে করব তাদের ফিটা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য। 2017 সালে প্রস্তাবিত স্বাস্থ্যসেবা আইনের খসড়ায় ডাক্তারদের ফি নির্ধারণে সরকার পদক্ষেপ নেবে উল্লেখ থাকলেও ফি কত হবে বা কবে থেকে নির্ধারণ করা হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি। বেসরকারি হাসপাতালেও একটা মোটামুটিতে একটা ভিজিট করাই আছে, তারপরেও এই বিষয়ে আমরা আমাদের কাছেও আসছে, আলোচনার মাধ্যমে এটা আমরা ঠিক করব। সত্যিকার অর্থে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নীতির মধ্যেই থাকতে চান না চিকিৎসকরা। এক্ষেত্রে বিশৃঙ্খলা রোধে সরকারের পক্ষ থেকেও খুব কমই চেষ্টা করা হয়েছে। তবে চিকিৎসকদের পেশাজীবী সংগঠনগুলো আন্তরিক হলে সরকারের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ হতো বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জেএসসি ও জেডিসি পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা উপেক্ষা করে রাজস্থানের বিভিন্ন এলাকায় চলছে কার্যক্রম। এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কোচিংয়ের শিক্ষকরা। কোচিংয়ের এই কার্যক্রমকে অনৈতিক আখ্যা দিয়ে দ্রুত এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। না, আমি এইটা ব্যাচ না। আলমগীর স্যার কোচিং। না না, ওই কোচিং থেকে আসলে আসো।
আপনি তো বললেন যে কোচিং থেকে আসছে না না আমি শুনতেছি সাথে কথা বলে আসছি সরকারি নির্দেশনায় কোচিং বন্ধ তবে তা কতটুকু মানা হচ্ছে অনুসন্ধানে উঠে আসে আসল চিত্র শিক্ষার্থীরা কোচিং এর কথা স্বীকার করলেও অভিভাবকরা কোচিং এর বিষয়টি সম্পূর্ণ নাকচ করেছেন আপনি তো বললেন এখানে অনার্স করা হয় তাহলে এরা 19 কিভাবে এই যে এই পাশে আছে আমাদের অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট এদেরকে আজকে ওরা তো 19 জি এদেরকে আজকে ছেড়ে দিব এদেরকে ছুটি বলে দেওয়া হয়নি আমাদের কতদিন ছুটি ছিল তো এদেরকে বলতে ভুলে গেছি এমন অবস্থায় এখানে কোচিং করতে আসা প্রায় সব শিক্ষার্থী এবং অভিভাবকের একসাথে মানে পড়াশোনা করে আমার ফ্রেন্ডের বাসায় এখন যাব না না কোচিং কোথায় নিয়ে আসলাম মেয়ে পরীক্ষা দিয়ে আসা আমি ভিতর দিয়ে ঢুকেছি সকাল থেকে কোচিং পাড়া নামে খ্যাত রাজধানীর আজিমপুরের চায়না গলিতে সরকারি নির্দেশনা উপেক্ষা করেই চলছে কোচিং কার্যক্রম প্রতিটি কোচিং সেন্টারের ভেতর ঢুকে শিক্ষার্থীদের কোচিং করানোর দৃশ্য দেখা গেলেও এ বিষয়ে কথা বলতে নারাজ শিক্ষকরা আর সময় টিভির উপস্থিতি টের পেয়ে অনেক আগেই সটকে পড়েন কোচিং কর্তৃপক্ষ কোথায় দেখছেন এটা কাদের কোচিং সেন্টার না এটা কোনো কোচিং সেন্টার না এটা হচ্ছে আমি এখানে এমনি একটু ব্যাচ করাই উইদাউট টাইমে তবে বারবার এমন ভাবে সরকারি নির্দেশনা অমান্য করা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত বলে মনে করছেন শিক্ষাবিদরা যেখানে শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠন শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে পঠন পাঠন হওয়া উচিত ছিল সেটা এখন বাইরে চলে গেছে এবং সেটার লাগাম টানতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোচিং সেন্টারগুলোতে এক ধরনের অসাধুতার আশ্রয় নিচ্ছে কিন্তু তার সাথে দুঃখজনক হলো অভিভাবকরাও তাদের সাথে যোগ দিচ্ছেন আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষাকে কেন্দ্র করে 25 অক্টোবর থেকে 25 নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পিঙ্কি আক্তার সময় সংবাদ ঢাকা রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি সড়কের পাশের নালায় প্রতিনিয়ত ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর বর্জ্য এতে মারা গেছে সড়কের পাশের কয়েকশো গাছ পাশাপাশি পরিবেশ দূষণে দীর্ঘমেয়াদী নানা রোগে ভুগছেন এলাকাবাসী সিটি কর্পোরেশনের এমন কাজ পরিবেশ বিধ্বংসী বলে দাবি করে রাস্তার পাশে ময়লা ফেলা দ্রুত বন্ধে ব্যবস্থা নিতে বলছেন পরিবেশবিদরা কেফায়েত শাকিলের রিপোর্ট পুরো সড়কই যেন আবর্জনার ডাম্পিং স্টেশন পাশেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইল ল্যান্ডফিল অথচ ডেমরা যাত্রাবাড়ি অঞ্চলের নতুন ওয়ার্ডগুলোর প্রতিদিনের সংগৃহীত বর্জ্য ফেলে ভরাট করা হচ্ছে রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি সড়কের পাশের নালা এতে আবর্জনার দুর্গন্ধে চলাচলের অনুপযুক্ত হয়ে দাঁড়িয়েছে সড়কটি ময়লা ফেলার কারণে রাস্তাঘাটে আমাদের চলাচলের সমস্যা হয় এইটার কারণে মানুষের রোগ জীবাণু দিন দিন ছড়াচ্ছে প্রধান সড়কের পাশে ফেলা এসব বর্জ্যের কারণে এরই মধ্যে মারা গেছে রাস্তার পাশের কয়েকশো গাছ কোনো গাছ ফেলে না সবগুলো নাইট্রোজেনের অভাবে মারা গেছে পাও জলে হাত জলে গন্ধে আটন ধানে রাস্তা দিয়া অসুখ বিসুখ লাগিয়ে যায় সংশ্লিষ্টরা বলছেন সমস্যার সমাধানে বারবার যোগাযোগ করেও সিটি কর্পোরেশনের কোনো সহযোগিতা পাননি তারা এলাকাতে কোনো ফেলানোর জায়গা নাই তখন আমরা আস্তে আস্তে পরিত্যক্ত খালগুলোতে আমরা ময়লাগুলো ফেলাইছি সংরক্ষণের পরিবর্তে সিটি কর্পোরেশন উল্টো পরিবেশ নিধন করছে বলে দাবি করে পরিবেশবিদরা বলছেন বাধ্য হলে আদালতে যেতে হবে নগরবাসীকে এটা মোটেও কাম্য নয় আমরা এটা সিটি কর্পোরেশনকে বলবো যে অচিরে যেন এই কার্যক্রম তারা দেখে এবং এটা বন্ধ করে দেয় বারবার চেষ্টা করা হলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা তবে মোবাইল ফোনে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান নতুন ওয়ার্ডগুলোর বর্জ্য অপসারণের সক্ষমতা নেই তাদের নবসৃষ্ট অঞ্চলে আমাদের এখনো ফরমালি কোনো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু হয়নি আমাদের সামর্থ্যের বাইরে মরে যাওয়ায় গাছগুলো দেখে খুব সহজ উপলব্ধি করা যায় আবর্জনার কারণে কতটা বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে অথচ কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে সিটি কর্পোরেশনের আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে সড়কের পাশের এই নালা যার প্রভাব পড়ছে মানব শরীরেও তাই শিগগিরই খোলা পরিবেশে এভাবে ময়লা ফেলা বন্ধ হবে এমনটাই প্রত্যাশা সবার কেফায়েত শাকিল সময় সংবাদ ঢাকা বোর্ডকে না জানিয়ে একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করায় সাকিব আল হাসানের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বোর্ড সভাপতি এদিকে প্রথম দিন অনুপস্থিত থাকলেও ভারত সফরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাঠে আসলেও মুখ দেখাদেখি হয়নি সাকিবের সঙ্গে
দাবিগুলা পূরণ না হচ্ছে তত সাকিব মাঠের নেতা মাঠের বাইরেও আন্দোলনে ছিলেন উচ্চ কণ্ঠ মূল নেতৃত্ব যে তার হাতে সেটাও বিসিবির কাছে পরিষ্কার তবে অন্যদের নিয়ে বোর্ড সভাপতি নানান কথা বললেও অন্তত সাকিবের ব্যাপারে ছিলেন নীরব কিন্তু সাকিব নিজেই সরব করে দিলেন পরিস্থিতি বোর্ডের অনাপত্তি পত্র ছাড়াই চুক্তি করে বসলেন একটি টেলিকম কোম্পানির সঙ্গে তারপরেই সুযোগ পেয়ে যান বিসিবি সভাপতি এক গণমাধ্যমে উগরে দিয়েছেন সব ক্ষোভ আন্দোলনের পর স্বস্তি ফিরে আসা ক্রিকেটাঙ্গনে তাই আবারও উত্তাপ প্রথম দিন অনুশীলনে না আসলেও এদিন আগেভাগেই হাজির বিশ্বসেরা অলরাউন্ডার টিম ম্যানেজমেন্টের ছোট্ট একটা বৈঠকের পর অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাঠে আসেন বিসিবি সভাপতিও তবু সাকিবের সঙ্গে দেখাও হয়নি কথাও হয়নি পরে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন নিয়ম লঙ্ঘন করে চুক্তি করায় সাকিবকে কোনো ছাড় দেয়া হবে না আমাদের আইন অনুযায়ী এটা আমরা কোনোভাবেই করার কথা না করতে পারে না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ঠিক আছে ওই টেলিকম কোম্পানিও জানে প্লেয়াররাও জানে এবং ওদের সাথে আমাদের চুক্তি হয়েছে কাজেই এটা কেন করলো আগে ওকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে সেই জন্য আমরা ঠিক করেছি ওকে চিঠি দিচ্ছি বাট একটা জিনিস আমরা জানি এটা কোনোভাবেই করতে পারে না সম্পূর্ণ বেআইনি প্রশ্নই ওঠে না বরাবরের মতো নির্ভার দেখা গেছে সাকিবকে ব্যাটিংয়ের এই আমোদে ভঙ্গির মতো এবার হয়তো পরিস্থিতি সহজে উতরে যেতে পারবেন না টাইগার ক্রিকেটের পোস্টার বয় ইকরাম হুসাইন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার বর্তমান সরকারের কোনো কথার গুরুত্ব নেই মন্তব্য মির্জা ফখরুলের বেগম জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানার অভিযোগ দ্বিমুখী আচরণ করছে দলটি বলছে আওয়ামী লীগ রংপুর ও লালমনিরহাটে আওয়ামী লীগের সভায় কেন্দ্রীয় নেতাদের সামনেই দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর আহত বেশ কয়েকজন ভোলাই সহিংসতার ঘটনায় জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন সামাজিক মাধ্যমে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী এবং বোর্ডকে না জানিয়ে মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তি করায় সাকিবকে নোটিশ পাঠাবে বিসিবি কোনো ছাড় নয় হুঁশিয়ারি সভাপতি সময় আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়